শুভ সন্ধ্যা, আমি বরুণ, নমাডিক বন আমার চ্যানেল। আজ বাসন্তী পূজার মহানবমী, এই শুভ সন্ধ্যায় আমি এসেছি করিমগঞ্জ কালী মহাবীর বাড়ি, যেটা গাছকালী বাড়ি নামে পরিচিত। এখানে আজ প্রায় 9 বছর ধরে মহিলাদের দ্বারা পরিচালিত বাসন্তী পূজা। এই পুজো উপলক্ষে আজ নবমীর সন্ধ্যায় আরতি, ধামাল নৃত্য, ধুঞ্চি নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করা হবে। আসুন মন্দির এবং পুজো অনুষ্ঠান উপভোগ করি। বরাকের প্রসিদ্ধ ধামাইল নৃত্য, ধামাইল গান ও ধামাইল নৃত্য বা ধামাইল নাচ সিলেট অঞ্চলে প্রচলিত এক জাতীয় কাহিনী সম্বলিত নৃত্য করা। এই অঞ্চলে লোকসাহিত্যের একটা প্রসিদ্ধ প্রচলিত অংশ, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই গীত, এই নৃত্য পরিবেশন করা হয়। সাধারণত ধর্মীয় অনুষ্ঠান ও বিয়ের অনুষ্ঠানে এর অধিক প্রচলন হয়ে থাকে। রাধারমণ দত্ত
রচিত গীত সর্বাধিক এবং সর্বাধিক প্রচলিত বলেই উনাকে এই গীত ও নৃত্যের স্রষ্টা বলে মনে করা হয়। Thank you.
কুঞ্চি নৃত্য পরিবেশন হলো। পূজাটা চলছে 9 বছর ধরে। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের টিম লিডার কে আছেন? আমাদের সবাই 30 জন আছে। মানে আপনারা সবাই মানে ধামাল নৃত্যটা করেন? আচ্ছা আচ্ছা, এই যে মানে আপনারা সবাই মানে সবাই ধামাল মানে ধামাল নৃত্যটা কি মানে এখানে? আচ্ছা 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 আচ্ছা, তো নমস্কার। এই মহিলাদের দ্বারা পরিচালিত যে বাসন্তী পুজো, এই পুজোর উনারাই সদস্যবৃন্দ এবং আরও অনেকেই আছেন। খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে উনারা বর্তমানে উপস্থিত নন। আমার মনে হয় সম্ভবত একটিমাত্র বাসন্তী পূজা যা করিমগঞ্জ শহরে মহিলাদের দ্বারা পরিচালিত হয়। নমস্কার, উনি এই ধুনচি নৃত্যের পরিবেশন করেছেন। শেষমেশ একটা সমবেত মাতৃবন্দনা শুনে নিই ওনাদের কাছ থেকে। খুব আনন্দ লাগলো, খুব সুন্দর লাগলো। আচ্ছা আচ্ছা, আপনার শুভ নাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, অপূর্ব সুন্দর আপনাদের এই পুজো উৎসব এবং সুন্দর তার পরিচালনা। আমি আপ্লুত। এই নৃত্যকলা ধামাইল এবং ধুনচি নৃত্য ইত্যাদি দেখে আমি খুবই আনন্দিত। আমি বরুণ আপনাদেরকে সবাইকে জানাই নমস্কার, শুভেচ্ছা, শুভকামনা। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত। আজ এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শুভরাত।